ভুল ইনজেকশন দেবার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একাধিক শিশু, তুমুল বিক্ষোভ দুর্গাপুর মহকুমা হাসপাতালে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে পৌঁছে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। ভুল ইনজেকশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার দুর্গাপুর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে বিভিন্ন উপসর্গ নিয়ে দুর্গাপুর হাসপাতালে ভর্তি ছিল প্রায় 45 জন শিশু। শুক্রবার সকাল থেকে শিশু বিভাগে ইনজেকশন দেওয়া শুরু হয় বাচ্চাদের। ইনজেকশন দেওয়ার পরে 15 জন শিশু অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ পরিবারের। এর মধ্যে 2 শিশুকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আতঙ্কে শিশুর পরিবার হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও এই বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। তবে কি ইনজেকশন দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো উত্তর দেয়নি হাসপাতাল সুপার এবং চিকিৎসকরা। এখন পরিস্থিতি স্বাভাবিক, যেটা আছে আইসিইউ তো 2 জন যারা ভর্তি আছে তারাও যথেষ্ট স্টেবল আছে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে সোমনাথ ক্যামেরা সোমনাথ গুপ্তর সঙ্গে রমেন মজুমদার, রিপাবলিক বাংলা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশুগুলি কেন অসুস্থ হয়ে পড়ল সে বিষয়ে আলাদা করে তদন্ত হবে, কিন্তু ভুল ইনজেকশন কি আদৌ দেওয়া হয়েছে, জেনে শুনেই কি ইনজেকশন দেওয়া হয়েছিল ভুল ইনজেকশন, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুগুলি পরিবারের সদস্যরা। এ বিষয়ে হাসপাতাল সুপার তিনি কি বলছেন আমরা শুনব। হয়েছিল বলা হয় 3 জন, আর বাকি প্যানিকি হয়েছিল মোট 15 জন, বুঝলেন। আপনার 2 মাস থেকে 10 বছর পর্যন্ত।